আবু মনে অফিসে পরে এখন দি আবু আবু দি মারা গেছে রাইতে ভয় লাগে আর কান্না রাইতে ঘুমাই টাইমে একটু ঘুমাই না খালি 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 বাবার কাছে গেতে মন স্বামী ফারুককে হারিয়ে অবুঝ তিন সন্তান সহ স্ত্রী ইমা আক্তার হ্যাপি যেন অকুল সাগরে পড়েছেন। শোক সামলাতে কখনো কাছে টেনে নিচ্ছেন রেখে যাওয়া এতিম সন্তানদের, কখনো বা হাতে তুলে নিচ্ছেন স্বামীর কিনে দেয়া ফুল যা শুকিয়ে গেছে অনেক আগেই, কখনো বা কাঁদছেন কখনো বা উগড়ে দিচ্ছেন ক্ষোভ। হ্যাপির অভিযোগ, 12 জানুয়ারি রাতে গাঁজা দিয়ে ফাঁসিয়ে ফারুককে আটক করেন কায়েতটুলি পুলিশ ফাঁড়ির কয়েক সদস্য। টাকা আদায় করতে ফারুকের উপর অমানসিক নির্যাতন করেন তারা। টাকা না পেয়ে এক পর্যায়ে ফারুককে মুক্তি দিতে হ্যাপিকে কুপ্রস্তাব দেন কায়েতটুলি ফাঁড়ির ইনচার্জ ইমদাদ ও আরো দুই পুলিশ সদস্য। এমদাদুল হক আর মাসুদ জানা ওরা দুজন এসে আর কি এই প্রস্তাবটা আমাকে দিছে যে আমাদের তিনজনকে আপনি দেখেন, আমাদের সাথে সময় দেন, আপনার স্বামীরা আমরা ছেড়ে দিব। তখন আমি এই লজ্জার কথা শুনে আমি তগ্নকা তখন থেকে আমি সইরা গেছি। সইরা যাওয়ার পরে আমার হাজবেন্ড আমার সামনে দিয়ে তারা আবার মাইরা পিটায় হাতে হ্যান্ডকাপ পরেছে দুই হাতে পরে তারপরে হুন্ডে উঠে তারপরে তারে বলে কি তাহলে আমাদের কাছে আর কিছু করার নেই, আপনি বড় স্যারের সাথে যা কথা বলেন। হ্যাপির অভিযোগ, সেরাতে ফাঁড়ি থেকে বংশাল থানায় পাঠানোর পরে সেখানেও ফারুককে নির্যাতন করা হয়। তিনি আরো জানান পরদিন পুলিশ আদালতে নিলে ফারুক নিজ মুখে তার উপর হওয়া নির্যাতনের কথা জানান। এর একদিন পর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে বিনা মেঘে বজ্রপাতের মতো ফারুকের মৃত্যুর খবর আসে তার কাছে। আমি যাব কোর্টে, আমি আমার স্বামীরে যাবি না ছাড়াইতে, আমার স্বামী মারা গেছে মানে সুস্থ মানুষ বাসার থেকে বের হয়েছে, এই মানুষ আবার মরে কিভাবে? আঁটুগুলার এমন বাইরেন বাইরেছে, আঁটুগুলাতে রক্ত বেরিয়েছে, আঁটুগুলা পিট 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 পিটের পিঠে পুরো রক্ত, এত বড় বড় চাকাগুলো জমে আছে রক্ত, ফারুক হোসেনকে আদালতে হাজির করার আবেদনে পুলিশের দাবি মাদক বিক্রির সময় আটক হন ফারুক হোসেন, জব্দ করা হয় 250 গ্রাম গাঁজা। মামলায় দুই ব্যক্তিকে সাক্ষী করেছে পুলিশ, যাদের একজনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান রাত 11:30টায় তিনি পুলিশকে মাদক উদ্ধার করতে দেখেছিলেন, যদিও এক গণমাধ্যমে তিনি বলেছেন তাকে না জানিয়ে সাক্ষী করেছে পুলিশ। দেখলাম পুলিশ লোককে তল্লাশি করতেছিল, ওখানে ভিড় জমেছিল, তার মধ্যে গাঁজা পাইছে, হওয়ার পর আর কি আমাদের দুইজন লোকের সাক্ষী নিল। কয়টার ঘটনা এটা আনুমানিক? ধরেন 11:30টা। এ বিষয়েও ঘোর আপত্তি ফারুকের স্ত্রী হ্যাপির। 10:40 এর দিকে আমার হাজবেন্ডে যে আমি কাহেরটলি ফাঁড়ির ভিতরে যে আমি আমার হাজবেন্ডকে পেয়েছি, আমার হাজবেন্ডে হাজবেন্ডকে তারা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, প্লাস তারা আমার সামনে অনেক মারধর করছে, তখনও তো 11:00 বাজে নাই, তারা 11:30 বাজে কিভাবে তারে বাইরের থেকে তার কাছ থেকে নিশে উদ্ধার করবে, গাঁজা উদ্ধার করবে? এসব কিছুর উত্তর জানতে কায়েতটুলি পুলিশ ফাঁড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। মামলার 1 নম্বর অভিযুক্ত ফাঁড়ি ইনচার্জ ইমদাদুলের দেখা মেলে বংশাল থানায়। মামলার তদন্ত চলার অজুহাতে কথা বলেননি অভিযুক্তদের কেউই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে মামলা তদন্ত করবে ডিবি পুলিশ। এই ঘটনার পিছনে যে কারোর কোনো দায় আছে কিনা তার মৃত্যুর পিছনে, এই দায়ী ব্যক্তিদেরকে খুঁজে বের করার জন্য কোর্ট ডিবিকে নির্দেশ দিয়েছে, এবং এই নির্দেশ দেওয়ার পর থেকে আমাদের ডিবির কাছে যখন কোর্টের আদেশের কপি ডিবি গ্রহণ করবে, গ্রহণ করার পর থেকে তদন্ত কার্যক্রম তারা শুরু করবে, এবং কোর্ট একটি নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছেন, আমরা যতটুকু জানি যে আগামী মার্চ মাসের 28 তারিখের মধ্যে ডিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি মিডিয়ার দাবি, পুলিশ সুস্থ অবস্থায় ফারুক হোসেনকে পাঠিয়েছিল কোর্টে, আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠায়, তাই পুলিশ হেফাজতে ফারুকের মৃত্যুর বিষয়টি সঠিক নয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।